প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা, আমরা আজ ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে কিছু খুব সুন্দর সুন্দর প্রবলেম আমি তোমাদের করে দিয়েছি এবং কী করে প্রবলেমকে টার্গেট করতে হয় বা অ্যাপ্রোচ করতে হয় সেটা এখানে শিখিয়েছি। তো অবশ্যই এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে খাতা পেন নিয়ে বসে দেখবে, যে অঙ্কগুলো আমি করতে দিচ্ছি সেগুলো প্রথমে নিজের ট্রাই করবে, নিজেরা ট্রাই করার পরেও যদি না পারো তাহলে অবশ্যই আমার সলিউশনটা তোমাদের হেল্প করবে। তো অবশ্যই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আদারওয়াইজ আমি নেক্সট যে ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না। তো বেস্ট অফ লাক স্টুডেন্টস। আর হ্যাঁ, অবশ্যই আমার আগের যে ক্লাসটা চারটে মৌলিক বল নিয়ে যে ক্লাস আমি করেছিলাম, ফোর ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই ওই ক্লাসটা অবশ্যই প্রথমে দেখে নিও, তাহলে তোমাদের অনেকটা ভালো লাগবে এবং ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। তো স্টুডেন্টস এসো, আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। স্টুডেন্টস, আমরা আমাদের স্ক্রিনে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের ইউনিট এবং সিম্বল এবং তাদের ডাইমেনশন দেখতে পাচ্ছি। তোমরা এই ফিজিক্যাল ইউনিটগুলোর সাথে ক্লাস নাইন থেকেই মোটামুটি পরিচিত। এখানে কিছু কিছু জিনিস আমি একটু বলতে চাইছি তোমাদের, যে অনেক স্টুডেন্টই আমি লক্ষ্য করেছি ইউনিট লেখার সময় কিছু কিছু ইউনিক মিস্টেক করে। ইউনিক মিস্টেক, ওই মিস্টেকই করে সবাই দেখেছি। যেমন কিলোগ্রাম লিখছে, সে লিখছে ক্যাপিটাল কে স্মল জি, কিন্তু স্টুডেন্টস কিলোগ্রাম ক্যাপিটাল কে স্মল জি নয়, কিলোগ্রাম হচ্ছে স্মল কে স্মল জি, রাইট? আবার অনেকে সেকেন্ড লিখছে কিরকম, ক্যাপিটাল এস, আবার অনেকে সেকেন্ড লিখছে স্মল এস দিচ্ছে ঠিকই, কিন্তু একটা পেছনে একটা একটা সি লাগিয়ে দিচ্ছে। সেকেন্ড কিন্তু সবসময় তোমরা স্মল এস এ লিখবে, নট ক্যাপিটাল এস, সেকেন্ড ইজ অলওয়েজ স্মল এস। মানে ধরো তুমি 10 সেকেন্ড লিখবে, 10 সেকেন্ড স্মল এস, কখনোই 10 সেকেন্ড এইভাবে নয়, বোঝা যাচ্ছে? এরকম কিছু কিছু ভুল তোমরা করে থাকো। অনেকে মিটার লেখে এমটি, অবাক কাণ্ড, কে শিখিয়েছে বাবা এমটি তোমাকে, এমটি তো নয়, মিটারকে কিন্তু স্মল এম লিখতে হবে, রাইট? এইগুলো কিন্তু একটু শিখে রাখার দরকার আছে বন্ধুরা। এবার আমি কিছু ডাইমেনশনের মিস্টেক আছে অনেকের করে থাকে, যেমন অনেকে টেম্পারেচারের ডাইমেনশনটাকে কে লিখে দেয়, টেম্পারেচারের ডাইমেনশন কে নয়, টেম্পারেচারের ইউনিট কে কেলভিন, ডাইমেনশন কি, ডাইমেনশন দেখো ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল থিটা হচ্ছে আর বড় করে থিটা লিখবে আর এর মাঝখানে একটা এরকম এইচ মতো লিখে দেবে, তাহলে সেটাকে ক্যাপিটাল থিটা বলা হয়। লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা, তার ইউনিট ক্যাপিটাল সিডি, কিন্তু এর ডাইমেনশন নিয়ে অনেকে অনেক রকম সন্দেহ থাকে, যে ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কি। ডাইমেনশনটা তোমার মনে রাখো বন্ধুরা, ডাইমেনশন হচ্ছে যে, অনেকেই মোলের ডাইমেনশন ঠিক মতো লিখতে পারো না, তারা জেনে রাখো মোলের ডাইমেনশন ক্যাপিটাল এন। আর একটাও কমন মিস্টেক, সেটা মোলের সিম্বল লিখতে গিয়ে তোরো কলো তোমরা করে থাকো, যেমন তোমাকে লিখতে বলা হলো 2 মোল, তোমরা লিখলে 2 মোল, তোমরা লিখলে এম ও এল ই, নো স্টুডেন্টস এম ও এল ই নয়, 2 মোলস মিনস 2 MOL, নট ফলোড বাই ই, রাইট? আশা করি তোমরা এই ধরনের ছোটোখাটো ভুল আর ভবিষ্যতে করবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কিছু সাপ্লিমেন্টারি ইউনিটস। এই ইউনিটসগুলো সাপ্লিমেন্টারি ইউনিটস, এগুলো ফান্ডামেন্টাল ইউনিটসের মধ্যে পড়ে না, এরা 7টা যে ফান্ডামেন্টাল ইউনিটস আছে তাদের বাইরেই আসে। অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো তোমরা সকলেই জেনে জানো বন্ধুরা, সলিড অ্যাঙ্গেলটা কি এটা একটু জেনে নিতে হবে তোমাদের। সলিড অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল উভয়েরই কিন্তু কোনো ডাইমেনশন হয় না। তো এসব বন্ধুরা আমরা একটু সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা কি জেনে নিই। তো বন্ধুরা, আমাদের একটা সামনে আমাদের স্ক্রিনে একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এই এরিয়াটার ঠিক সামনে দেখো একটা পয়েন্ট রয়েছে পি। এখন এই টোটাল এরিয়াটা পয়েন্টে কীরকমভাবে অ্যাঙ্গেল তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা তোমাদের আমি এঁকে দেখাচ্ছি। পয়েন্টে এরিয়াটা এইভাবে অ্যাঙ্গেল তৈরি করছে, এইভাবে একটা কোণ সৃষ্টি হলো। এই যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা কিন্তু একটু অন্যরকম অ্যাঙ্গেল, বন্ধুরা খেয়াল করে রাখো, এই অ্যাঙ্গেলটা
ঠিক এইখানে যে ছবিটা আমি আঁকছি দেখো, এটা শঙ্কুর মতো ছবি হবে। এই যে শঙ্কুটা তৈরি হচ্ছে না, এটা কিন্তু কোনো টু ডাইমেনশনাল কোণ নয়, এটা কিন্তু একটা থ্রি ডি শেপের, রাইট? তো এই যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হলো, এটা থ্রি ডি শেপের অ্যাঙ্গেল। এই থ্রি ডি অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তো এর একটা বাস্তব এক্সাম্পল আছে, সেটা তো আমাদের আমি দেখাচ্ছি, দেখো স্ক্রিনে এলো। এখানে যে পেন্সিলটা দেখতে পাচ্ছ, পেন্সিলের ঠিক এই এই অংশটা, এই অংশটা কিন্তু ঠিক যেরকম দেখতে ওইটা হচ্ছে একটা সলিড অ্যাঙ্গেল। মানে আমি বলতে চাইছি ঠিক এই জায়গাটা, এই জায়গাটা পেন্সিলের নিপ রয়েছে এবং এইখানটা একটা কোণের মতো বা শঙ্কুর মতো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই গোটা অ্যাঙ্গেলটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার আমরা শিখবো সলিড অ্যাঙ্গেল আমরা পরিমাপ করব কি করে। তো ধরা যাক বন্ধুরা, এই সলিড অ্যাঙ্গেলের এরিয়া থেকে ঠিক এই পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে আর, এবং এই যে এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এই এরিয়াটা পি পয়েন্টে যে ঘনকোণ সাবস্টেন্ড করবে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল ওমেগা ইজ ইকুয়াল টু এরিয়া ডিভাইড বাই ডিস্টেন্সেস স্কোয়ার। এখান থেকে বন্ধুরা এটা পরিষ্কার যে এই রেশিওটার কোনো ইউনিট, সরি, এই রেশিওটার কোনো ডাইমেনশন নেই, কিন্তু এর ইউনিট রয়েছে, এর ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান বা এসআর। ওকে, এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু এসটা স্মল এস, স্মল এস ইন্টু আর, রাইট? তো তোমরা জানো এসআর এরকম লিখো না, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেরেডিয়ান বা ঘনকোণের ইউনিট, এবং ঘনকোণ জিনিসটা আশা করি তোমাদের বোঝা হলো। তো বন্ধুরা এবার আমরা শিখব এখানে ক্যান্ডেলা বলতে কি বোঝায়, মানে পাঁচ নম্বর ইউনিটটা দেখো খেয়াল করে। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে লুমিনাস ইনটেন্সিটি, ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিম্বল সিডি, আর ডাইমেনশন যে। এখন আমাদের দেখতে হবে এই যে জিনিসটা আমরা দেখছি লুমিনাস ইনটেন্সিটি, এটা কিন্তু আমরা প্রথম শুনছি, শুনেছি ক্লাস নাইনে শুনেছি, কিন্তু এটা সম্বন্ধে ক্লাস নাইনে আমরা কিছু জানতে পারিনি। তো এটা সম্বন্ধে একটু জেনে নিলে পরে তোমাদের পড়ার ইন্টারেস্টটা আরও বেড়ে যাবে যে ক্যান্ডেলা জিনিসটা কি। দীপন প্রাবল্য বলা হয় এটাকে বাংলায়, তো দীপন প্রাবল্য জিনিসটাই বা কি, এসো আমরা একটু আলোচনা করে নিই। বন্ধুরা ধরা যাক এটা একটা স্ফিয়ার রয়েছে, স্ফিয়ারের কেন্দ্রে ঠিক এই জায়গাটায় একটা আলোক উৎস রাখা আছে যার কম্পাঙ্ক 540 × 10^12 হার্জ। এই আলোক উৎস থেকে এই আলোটা বেরোবে, তার কালার একটু গ্রিনিশ ইয়েলো টাইপের হবে, তাই আমি গ্রিন কালারেরই স্ফিয়ারটা এঁকেছি। এখানে চতুর্দিকে আলো বেরোবে, কিন্তু এর সামনে ঠিক 1 মিটার রেডিয়াসের উপর যে এরিয়াটা রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এরিয়াটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করেছি, এই এরিয়াটা কিন্তু একটা স্ফিয়ারের পার্ট। এই যে এরিয়াটা, এর এরিয়াটা কত না, এই এটা 1 মিটার স্কোয়ার, এবং এই এরিয়াটা কত দূরে আছে না, এই স্ফিয়ারটা ঠিক রেডিয়াসের সমান ডিস্টেন্সে আছে, রাইট? তো এখানে এই এরিয়াটার মধ্যে যে আলো পড়ছে তার ইন্টেন্সিটি যদি 8 হয়, 1/683 ওয়াট হয়, তাহলে এর যে চমক বা এর যে উজ্জ্বলতা যেটাকে আমরা দীপন প্রাবল্য বলছি সেটা হবে 1 ক্যান্ডেলা, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল রাখার বিষয় যে এই ফ্রিকোয়েন্সিটা এখানে আমি যা আছে সেটাই দিয়েছি, এই এরিয়াটা এখানে তাই আছে, কিন্তু এই ওয়াটেজটা যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে উজ্জ্বলতা আসবে সেটা কিন্তু 1 ক্যান্ডেলা হবে না, এই ওয়াটেজ হলে তবেই সেটা 1 ক্যান্ডেলা হবে। এই ওয়াট পড়তে হবে 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে, কত দূর থেকে, 1 মিটার দূর থেকে, তবে যে আলোক উজ্জ্বল বা দীপন প্রাবল্য হবে, চোখের মধ্যে আলোটা ঝলকানি দেবে, সেই ঝলকানিটা বা সেই উজ্জ্বলতাকে বলা হচ্ছে 1 ক্যান্ডেলা। 1 ক্যান্ডেলা ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আলো কতটা উজ্জ্বল সেটা বোঝাচ্ছে, মানে খুব কম আলোতে যেমন কাজ করতে পারবো না, মিনিমাম কত আলোতে আমরা কাজ করতে পারবো, এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিন্তু এই ক্যান্ডেলা থেকে হিসেব করতে পারি। মোটামুটি একটা যে বাল্ব আমরা বাড়িতে ইউজ করি, সেইগুলোর উজ্জ্বলতা 1 ক্যান্ডেলার মতো হয়। তো এরপরে আরও বেশি উজ্জ্বলতা যদি করতে যাই তাহলে সেখানে আরও বেশি কী করতে হবে না, আরও বেশি অন্য ইন্টেন্সিটির বা আরও বেশি ওয়াটেজের আলো আমি দিতে পারি। আবার এখানে এই ওয়াটেজ থেকে বেশি ওয়াট যদি হয়ে যায় তার আবার এখানে কিন্তু দীপন প্রাবল্য বা
উজ্জ্বলতা যাকে বলছি, যাকে আমি উজ্জ্বলতা বলছি, সেটা কিন্তু আবার বেড়ে যাবে। আশা করি বুঝতে পারলে এই দীপন প্রাবল্য ব্যাপারটা কি। দীপন প্রাবল্য আর কিছুই না, দীপন প্রাবল্য হচ্ছে এইখানে কোণটা কত হয়েছে বলো দেখিনি, এখানে কোণটা হয়েছে 1 স্টেরেডিয়ান। কেন দেখো এই এরিয়াটা ওয়ান, এরিয়াটা ওয়ান, আবার যদি স্কোয়ার করবে এটা তো স্টেরেডিয়ান, বা এটাই তো ঘন কোণের ফর্মুলা। তাহলে এরিয়াটা 1 মিটার স্কোয়ার, আবার রেডিয়াস, রেডিয়াসটা 1 মিটার স্কোয়ার, তো এটা হয়ে যাচ্ছে 1 স্টেরেডিয়ান। তার মানে বোঝা যাচ্ছে যে 1 স্টেরেডিয়ান ঘনকোণের মধ্যে যতটা আলো পড়বে আর কি, তারই একটা হিসেব হচ্ছে এই ক্যান্ডেলা। তো এখানে আরেকটা জিনিস আছে, তোমরা ফটোমেট্রি যখন পড়বে তখন বুঝতে পারবে। অত সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ফটোমেট্রি তোমাদের সিলেবাসে নেই, তোমরা কখনোই এটা পড়বে না, মানে 11-12 তো অন্তত নেই, অনার্সেও বোধ হয় ফটোমেট্রি এটা ইন্টার্ন ঢোকানো নেই সিলেবাসে। কিন্তু দেখবে তোমরা এটা কিন্তু খুব কাজের জিনিস, দেখবে বিভিন্ন রকম বাল্বের গায়ে দেখবে ওয়াটেজ ভোল্টেজ লেখা থাকা সত্ত্বেও একটা জায়গায় লুমেন বলে একটা কথা লেখা থাকে, সেটাও কিন্তু ওই আমাদের ক্যান্ডেলার ভাই, একই রকম ক্যান্ডেলা ভাই ভাই, ওরা লুমেন ক্যান্ডেলা প্রায় ভাই ভাই। তো আর লুমেন ব্যাপারটা কি, লুমেন ব্যাপারটা হচ্ছে এখানে যেমন এক ঘনকোণ বললাম, ওখানে বলা হবে ইউনিট এরিয়া বা 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে যে এনার্জিটা এসে পড়ছে তাকে লুমেন বলে। যাই হোক বন্ধুরা, আমরা খুব ডিটেলস আর যাচ্ছি না, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে নেই, আমাদের একটা মানে মোটামুটি একটা আইডিয়া দরকার ছিল যে ক্যান্ডেলা ব্যাপারটা কি, সেটা আমরা শিখে নিলাম। শিখলাম যে ক্যান্ডেলা মানে হচ্ছে সেটাই, সেই ইন্টেন্সিটিটা বা সেই দীপন প্রবলটাই ক্যান্ডেলা, যার জন্য বা যে চমকের ফলে বা যে চমকটা হতে গেলে আমার সোর্স থেকে 1 মিটার দূরে অবস্থিত 1 মিটার স্কোয়ার এরিয়াতে যেন 1/683 ওয়াট শক্তি মানে ক্ষমতা আমরা পাই, তাকে আমরা বলবো 1 ক্যান্ডেলা। আশা করি 1 ক্যান্ডেলা ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ছাত্ররা, মাত্রা আমরা শিখলাম, ডাইমেনশন শিখলাম, এবার ডাইমেনশনটা কী করে আমরা ইউজ করবো সেটাও শিখে নিই। ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, v² = u² + 2ax, এই সমীকরণটা বন্ধুরা তোমরা ক্লাস 9 থেকেই শিখেছো। ভি কি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ ইজ ইনিশিয়াল ভেলোসিটি, এ ইজ অ্যাক্সেলারেশন, অ্যান্ড এস ইজ ডিসপ্লেসমেন্ট। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এবং এস হলো সরণ। এখানে এই ইকুয়েশনটা কি সঠিক? তোমরা জানো আগে থেকে যে ইকুয়েশনটা সঠিক, তবু এটা সঠিক কিনা পরীক্ষা করা যায় মাত্রা বিশ্লেষণের সাহায্যে বা ডাইমেনশন অ্যানালিসিসের থ্রু দিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই যে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি আসছে। তো বন্ধুরা, লেফট হ্যান্ড সাইডের রয়েছে ভি স্কোয়ার, তো ভি এর ডাইমেনশন আমরা সকলেই জানি -1, এটা হচ্ছে ভি অর্থাৎ ভেলোসিটির ডাইমেনশন, এটা টু দি পাওয়ার স্কোয়ার রয়েছে। তো অবভিয়াসলি এই ডাইমেনশনটা কত হবে, স্কোয়ার চলে আসবে মানে রেজ হবে পাওয়ারটা একটু, টু তে রেজ হবে মানে এটা -t^-2 হয়ে যাবে, স্কোয়ার আছে যেহেতু t^2 এটা হয়ে এরকম হবে বন্ধুরা। এবার আমরা দেখি রাইট হ্যান্ড সাইডের আমাদের ডাইমেনশনটা কি আসছে। রাইট হ্যান্ড সাইডের ইউ স্কোয়ার রয়েছে, ইউ স্কোয়ারের ডাইমেনশন আসবে একই রকম হবে l² t^-2। যেমন করে ভি স্কোয়ারের ডাইমেনশনটা এলো, ইউ স্কোয়ারেরও একই ডাইমেনশন আসবে, সিন্স ইউ ইজ অলসো আ ভেলোসিটি, ইউ ইজ ইনিশিয়াল ভেলোসিটি। আর 2as এর ডাইমেনশন কত আসছে দেখো, 2as, 2 ইজ কনস্ট্যান্ট, ইট হ্যাজ নো ডাইমেনশন, এ মিন্স অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ l t^-2, অ্যান্ড এস ইজ ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড ইট হ্যাজ ডাইমেনশন ক্যাপিটাল এল, সো ইট বিকামস l² t^-2, রাইট হিয়ার l² t^-2। নাও ইউ স্কোয়ার হ্যাজ ডাইমেনশন দিস, অ্যান্ড 2as হ্যাজ ডাইমেনশন দিস, এই দুটো ডাইমেনশন মিলে যে ডাইমেনশনটা তৈরি করবে সেটাও সেম হবে l² t^-2, কারণ সেম ডাইমেনশনই একমাত্র অ্যাডিশন করা যায়। অ্যাডিশন সাইনটা যখন কারো মাঝখানে থাকবে তখন অবশ্যই তার দুপাশে যারা থাকবে তাদের ডাইমেনশনটা সেম হবে, এবং অ্যাডিশন করে আমি যাকে পাবো সেটাও
একই ডাইমেনশনের পাবো। আমরা বোঝা যাচ্ছে যে এই ডাইমেনশন সেম হলে তবেই এই অ্যাড সাইনটা বসানো যেতে পারে। দেখা যাচ্ছে দুটো ডাইমেনশন সেম এবং অ্যাকচুয়ালি এদের অ্যাডিশন করলে যে ডাইমেনশনটা পাবো সেটাও একটা হবে সেম ডাইমেনশন। এই দুটোর যা ডাইমেনশন তার মধ্যে যে কোনো একটা ডাইমেনশন বসালেই তার উত্তরটা আসবে। অর্থাৎ এই ইউ স্কোয়ার আর টু এস যোগ করলেও আমি এই ডাইমেনশনটাই পাবো। এবার দেখে নিই আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ডাইমেনশন এসেছিল আর রাইট হ্যান্ড সাইডে কি ডাইমেনশন এসছে। দেখো দুটো সেম ডাইমেনশন এসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা যে ইকুয়েশনটা এখানে লিখেছি ইট ইজ এ কারেক্ট ইকুয়েশন। ডাইমেনশন অ্যানালাইসিস করে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে রিলেশন এস্টাবলিশ করা যায়। যেমন এখানে আমরা হেডিং দিয়েছি এস্টাবলিশ রিলেশন বিটুইন পিকিউস। পিকিউস মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। পিকিউ আমি সংক্ষেপে লিখেছি ফিজিক্যাল কোয়ান্টিটিকে, ঠিক আছে। পিকিউ মানে ভেবো না ভয়ানক কিছু, পিকিউ মানে ফিজিক্যাল কোয়ান্টিটি। এটাকে ফিজিক্সে সংক্ষেপে পিকিউই বলা হয়, ফিজিক্যাল কোয়ান্টিটিকে অনেকেই পিকিউ বলে। এটা খেয়াল রাখো, তোমাদের অনেক কাজে লেগে যেতে পারে কখনো কখনো। তো এস্টাবলিশ রিলেশন, তো দেখা যাক আমাদের এটা মনে করো বলে দেওয়া আছে যে ভেলোসিটি, একটা তার আছে স্ট্রেচড ওয়ার মানে টার্ন করা তার, তার ভেলোসিটিটা বলছে ডিপেন্ড করছে কার উপরে, ডিপেন্ড করছে বলে দিচ্ছে যে ভেলোসিটিটা ডিপেন্ড করছে একটা ফাংশন, এটা ডিপেন্ড করছে ওই স্ট্রেচড ওয়ারের টেনশন এবং স্ট্রেচড ওয়ারের ইউনিট লেন্থের মাসের উপরে। এটা তোমাকে বলে দিয়েছে ভেলোসিটি এইটার উপর নির্ভর করছে এবং এইটার উপর নির্ভর করছে। তাহলে ভেলোসিটির সাথে টি আর মিউ এর কি রিলেশন এটা তোমাকে এস্টাবলিশ করতে বলছে। কি হতে পারে একটু দেখে নি, এখানে মিউ ব্যাপারটা একটু বুঝে নি। মিউ জিনিসটা কি, মিউ হচ্ছে ইউনিট লেন্থের মাস। মানে একটা তার, যে তারটা এরকম ভাবে রয়েছে মনে করো এটা একটা তার, এই তারটা টান টান করে বাঁধা আছে, তো কি না টান টান করে বাঁধা আছে, এবং তারের টেনশনটা টি। টেনশন কিন্তু ওয়ান টাইপ অফ ফোর্স। তারের মধ্য দিয়ে যখনই কোনো শব্দ যাবে বা কোনো তরঙ্গ যাবে তার ভেলোসিটি মনে করলো ভি, তাহলে সেই ভেলোসিটিটা কত হবে, সেই ভেলোসিটিটা হবে টি আর মিউ এর একটা, টি আর মিউ দিয়ে একটা রিলেশন বেরিয়ে আসবে। মিউটা কি, মিউ হচ্ছে ইউনিট লেন্থের মাস। তো আমরা কি, তারের মাস যদি এম হয়, তারের লেন্থ যদি এল হয়, তাহলে মিউ হচ্ছে এম বাই এল, রাইট। এবার কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে রিলেশন ভি আর টি মিউ এর মধ্যে। তো এসো আমরা শুরু করি। ধরে নেওয়া যাক ভি ইকুয়াল টু টি টু দি পাওয়ার এক্স এবং মিউ টু দি পাওয়ার ওয়াই। তো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি আসছে, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আসছে এল টি টু পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেহেতু ওটা ভেলোসিটি রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি আসবে, সরি এইভাবে না লিখে তোমরা একটা দাগ দিয়ে করতে পারো, আর এইচ এস সরি ইট ইস টেনশন। টেনশন মিনস ওয়ান টাইপ অফ ফোর্স। ফোর্সের ডাইমেনশন কত, এম এল টি টু দি মাইনাস টু, এইটা টু দি পাওয়ার রয়েছে এক্স। আর মিউ এর ডাইমেনশন কত তোমরা জানো, মাস পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ মাসের ডাইমেনশন এম পার ইউনিট লেন্থ, লেন্থ দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মিউ এর ডাইমেনশন, এটা টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। তো এটা কত আসছে একটু দেখে নি বন্ধুরা। তো বন্ধুরা এইটা এলো। এবার একটু ভালো করে ভাবনা চিন্তা করো, দেখো লেফট হ্যান্ড সাইডে মাসের কিন্তু কোনো ডাইমেনশন ছিল না, কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে মাসের ডাইমেনশন এক্স প্লাস ওয়াই এসছে। তাহলে অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, কোনো ডাইমেনশন তো লেফট হ্যান্ড সাইডে মাসের ছিল না, তার মানে এস রাইট হ্যান্ড সাইডেও মাসের কোনো ডাইমেনশন থাকবে না, তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু জিরো। তো লেন্থের ডাইমেনশন কি ছিল বন্ধুরা, লেন্থের ডাইমেনশন ছিল ওয়ান টু দি পাওয়ার, দেখো এখানে ওয়ান ডাইমেনশন রয়েছে লেন্থের, তাহলে এখানে ডাইমেনশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এটা বোঝা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে, রাইট। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। এবার আমরা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই যদি এই ইকুয়েশনটা বসিয়ে দিই তাহলে কত পাবো, এক্স মাইনাস ওয়াই, এক্স
x এর জায়গায় মাইনাস y বসিয়ে দিই না তাহলে মাইনাস y মাইনাস y ইজ ইকুয়াল টু 1 তো y ইজ ইকুয়াল টু কত আসছে y ইজ ইকুয়াল টু আসছে মাইনাস হাফ আর x ইকুয়াল টু কত আসছে x ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস y তার মানে প্লাস হাফ x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হাফ y ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস হাফ তো এবার আমরা এইখানে x এর জায়গায় আমরা হাফ আর y এর জায়গায় মাইনাস হাফ যদি পুট করে দিই তাহলে কি পাবো আমরা তাহলে খুব সুন্দরভাবে পেয়ে যাব t টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই মিউ টু দি পাওয়ার হাফ t টু দি পাওয়ার হাফ ইনটু মিউ টু দি পাওয়ার হাফ হচ্ছে এটাকে আমরা একটু লিখে নিই আমরা ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি টি টু দি পাওয়ার হাফ এন্ড মিউ টু দি পাওয়ার মাইনাস তো এটাকে তো বুঝি বা চুকি লেখা যায় আন্ডার রুট টি বাই মিউ তার মানে একটা রিলেশন কিন্তু এস্টাবলিশ করে গেল কি রিলেশন এস্টাবলিশ হলো যে স্ট্রেচড ওয়ারের মধ্যে যে ভেলোসিটি হয় কোন একটা ওয়েভের সেই ভেলোসিটিটা ভি যদি হয় তাহলে তার সাথে ও টেনশন আর মাস পার ইউনিট লেন্থের রিলেশন হচ্ছে এইটা তো স্টুডেন্টস এটা প্রবলেম দেখো রাইট এমসিকিউ প্রবলেম এক্স ওয়াই জেড তিনটে ইউনিটস বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর ইউনিটস গুলো এইভাবে বলে দেওয়া আছে দেখো একটার ইউনিটস বলে দেওয়া আছে গ্রাম সেমি স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর একটা ইউনিট বলে দেওয়া আছে গ্রাম পার সেকেন্ড আর একটা ইউনিট বলা আছে সেমি পার সেকেন্ড স্কোয়ার যদি এরকম ইউনিট গুলো থাকে ওদের তাহলে এক্স ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন কোনটা হবে এটা 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 না এটা তোমরা ভিডিওটা পজ করো এবং অঙ্কটা সলভ করার চেষ্টা করো তারপর আমার সাথে মেলাও তো স্টুডেন্টস দেখো আমরা কি করবো না এখানে তো এক্সট্রা লেফট হ্যান্ড সাইড বলে দেওয়াই আছে তো আমরা কি করবো এক্স এর ইউনিটটাকে লেফট হ্যান্ড সাইড আগে লিখে নেবো কত সহজ অঙ্কটা হবে সেটা দেখে নাও এক্স এর ইউনিট কি আছে গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা হচ্ছে আমার এক্স এর ইউনিট আচ্ছা রাইট হ্যান্ড সাইডে এখন আমি পরপর ওয়াই আর জেড এর ইউনিট দুটো লিখে নিই তাহলে আরো সুবিধা হয়ে যাবে দেখো অঙ্কটা তো ওয়াই এর ইউনিট এখানে বলে দিচ্ছে গ্রাম পার সেকেন্ড আর জেড এর ইউনিট এখানে বলা আছে সেমি পার সেকেন্ড স্কোয়ার তো এখানে আমাকে দেখো সেমি স্কোয়ার আনতে হবে তাই না এখানে স্কোয়ার তো নেই এক কাজ করি এটাকে আমি স্কোয়ার করে দিই তাহলে দেখো সেমি স্কোয়ার চলে এলো আর এখানে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ফোর হয়ে গেল এখানেও কিন্তু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে তো মাইনাস ফোর মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ফাইভ চলে এলো গ্রাম গ্রামই রইল ওকে তো এটা কি ছিল বন্ধুরা এটা ছিল তোমাদের সকলের প্রিয় ওয়াই রাইট আর এটা কি ছিল এটা ছিল জেড তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে রিলেশনটা কোনটা আসবে এক্স ইকুয়াল টু ওয়াই জেড স্কোয়ার দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার সরি অপশন নাম্বার বি স্টুডেন্টস এখানে আর একটা সুন্দর অঙ্ক দেওয়া রয়েছে আমাদের বোর্ডে এটা একটা রিয়েল গ্যাসের ইকুয়েশন ইকুয়েশনটা তোমরা চিনবে না একটু কদিন পরে তোমরা চিনে যাবে যখন তোমরা গ্যাস চ্যাপ্টারটা পড়বে ক্লাস ইলেভেনের কেমিস্ট্রিতেও যখন পড়বে তখনও চিনবে আর ফিজিক্সেও খানিকটা চিনবে যাই হোক এখানে প্রেশার হচ্ছে পি ক্যাপিটাল পি হচ্ছে প্রেশার আর ভি তো জানো ভলিউম মানে গ্যাসের আয়তন আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট আর ক্যাপিটাল টি যেটা সেটা কেলভিনে টেম্পারেচার বোঝাচ্ছে এ আর বি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট আর স্মল এন যেটা সেটা নাম্বার অফ মোল বোঝাচ্ছে এখানে প্রশ্ন করেছে ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ এ অ্যান্ড বি এখানে অঙ্কটা আমরা কী করে সলভ করবো দেখো ভালো করে দেখবে এ ডাইমেনশন বার করতে দিয়েছে এখানে যখন পি রয়েছে লেখা পি এর সাথে এই কোয়ান্টিটিটা কিন্তু যোগ করা আছে মানে অ্যাডিশন আছে আর আমরা জানি সেম ডাইমেনশন না হলে অ্যাডিশন হয় না যদি মিটারের সাথে কখনোই সেকেন্ড অ্যাডিশন করা যাবে না মাল্টিপ্লাই করা যাবে কিন্তু অ্যাডিশনটা হবে না মিটারের সাথে মিটারকেই অ্যাড করা যায় অর্থাৎ দুটো কিন্তু সেম ডাইমেনশন হলে তবে অ্যাড হয় সেম ডাইমেনশন না হলে অ্যাডিশন হয় না সাবস্ট্রাকশনও হয় না এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা মনে রাখার কিছু নেই এটা সিম্পল বোঝাই যায় যে সেম ডাইমেনশন অ্যাড হয় না গরুর সাথে ছাগল কখনো অ্যাড করা যায় না তার মানে
এখানে বুঝতে পারছো যে এই যে কোয়ান্টিটিটা, এই গোটা কোয়ান্টিটিটার ডাইমেনশন কিন্তু প্রেশারের ডাইমেনশনের সাথে ইকুয়াল, রাইট? তো আমরা দেখে নিই, এখানে এ রয়েছে, তো এই গোটাটার ডাইমেনশন কি হবে, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এর ডাইমেনশন, এর ফুল ডাইমেনশনটা কিন্তু কার ডাইমেনশনের সমান সাথে সমান হবে, প্রেশারের ডাইমেনশনের সাথে সমান হতে বাধ্য। তাই যদি হয় তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রেশারের ডাইমেনশন, তার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। তা ফোর্সের ডাইমেনশন কি জানো তো আমরা, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা ফোর্সের ডাইমেনশন। যদি আমরা এটাকে এরিয়া দিয়ে ডিভাইড করে দিই তাহলে হবে প্রেশারের ডাইমেনশন, এরিয়া মানে এল স্কোয়ার, তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরম দাঁড়াচ্ছে, রাইট? ভাগটা করে দিয়ে, কারণ এল স্কোয়ার দিয়ে ভাগ করলে পাওয়ার এল এর পাওয়ারটা তো মাইনাস ওয়ান হবেই। এটা হচ্ছে প্রেশারের ডাইমেনশন বেরিয়ে গেল। তো বন্ধুরা এবার এখানে একটু আসি, ডাইমেনশন অফ এ এটাকে লিখলাম এরকম, এন মানে কি, এন মানে মোল, মোলের ডাইমেনশন ক্যাপিটাল এন, তো এটা হচ্ছে ক্যাপিটাল এন স্কোয়ার, আর ডিভাইড বাই কি আছে, এল কিউব, এল স্কোয়ার সরি, ভলিউম স্কোয়ার রয়েছে। ভলিউম স্কোয়ার মানে কি জানো তোমরা, ভলিউম মানে কিন্তু এই লেন্থের কিউব হয়, তার আবার স্কোয়ার রয়েছে। তো কত দাঁড়াচ্ছে, এল টু দি পাওয়ার সিক্স, সেটা যদি বন্ধুরা ডিনোমিনেটর থেকে নিউমারেটরের দিকে চলে যায় তাহলে কত হবে, এল টু দি পাওয়ার মাইনাস সিক্স, তার মানে দাঁড়াচ্ছে এ এন স্কোয়ার এল টু দি পাওয়ার মাইনাস সিক্স। তো এটা ইকুয়ালস হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এখান থেকে আমাকে এ ডাইমেনশন বার করতে হবে, এর ডাইমেনশন তো আমার বেরিয়ে গেল, অসুবিধা কিছু নেই। তো এখানে এম ইজ এম টু দি পাওয়ার, এম ইজ এম, এম টু দি পাওয়ার ওয়ান, অ্যাকচুয়ালি এম এল টু দি পাওয়ার মাইনাস কত হবে, ওয়ান আছে এদিক থেকে, যদি এটা ফাইভ হয়ে যাবে, মাইনাস সিক্সটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এটা মাইনাস ওয়ান আছে এদিকে, এইটা আর এইটা কেটে গেলে কী হবে, মাইনাস সিক্স ডিভাইড করলে এটা তো কিন্তু টু দি পাওয়ার ফাইভই আসবে। ওকে, তো এল এর ব্যাপারটা মিটে গেল। এবার আসছে টি এর ব্যাপারটা, টি টু দি পাওয়ার মাইনাস টুই হবে কারণ লেফট হ্যান্ড সাইডে কোনো টি নেই, এবং এখানে এন টু দি পাওয়ার মাইনাস টু চলে আসবে। দিস ইজ দ্য ডাইমেনশন অফ দ্য কনস্ট্যান্ট এ, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবার আমরা চলে আসছি বি এর ডাইমেনশনে, খুব ইজি বি এর ডাইমেনশনটা বন্ধুরা। দেখো বি এর ডাইমেনশন এখানেও কিন্তু তাই, এটা যদি ভলিউম হয়ে থাকে তাহলে এর যা ডাইমেনশন এন ইন্টু বি এরও একই ডাইমেনশন হবে, তার মানে এন ইন্টু বি হ্যাজ ডাইমেনশন অফ ভলিউম, ভলিউমের ডাইমেনশন সবাই জানো লেন্থ কিউব। তো এখানে কি আসছে না, বি এর ডাইমেনশন চলে আসছে লেন্থ কিউবের ডাইমেনশন ডিভাইড বাই, ডিভাইডেড বাই মোলের ডাইমেনশন, দ্যাট ইজ এন। তো মোলের ডাইমেনশন তোমরা জানো ক্যাপিটাল এন, তো এটাকে আমরা এখানে না লিখে পরিষ্কার উপরে লিখে দিচ্ছি ক্যাপিটাল এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, রাইট? কারণ উপরে গেলে তো রি পাওয়ারটা নেগেটিভ উল্টো রিভার্স হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক স্টুডেন্টস, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এখানে বলছে যে প্রেশারের একটা ইকুয়েশন দেওয়া আছে। দেখো এখানে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ইকুয়েশনটা, ওয়ার আলফা বিটা আর কনস্ট্যান্ট অ্যান্ড জেড ইজ ডিস্টেন্স, কে ইজ বোলসম্যান কনস্ট্যান্ট, থিটা ইজ টেম্পারেচার। এখান থেকে তোমাকে বিটার ডাইমেনশন কত বার করতে দিয়েছে। বন্ধুরা বোলসম্যান কনস্ট্যান্ট হয়তো তোমরা নতুন শুনছো, বোলসম্যান কনস্ট্যান্ট সম্পর্কে তুমি তোমাদের বলে দিচ্ছি। এখানে বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশনটা তোমাকে আমি দিয়ে দিলাম, এবার তোমরা নিজেরা ট্রাই করো ভিডিও পজ করে এবং দেখো আমি যেটা করে দেবো তার সাথে তোমাদেরটা মিলছে কিনা। এখানে আমি অপশানগুলো দিলাম না, তোমরা নিজেরা এটা ক্যালকুলেট করো না। বন্ধুরা কে ডাইমেনশন হচ্ছে এটা, এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, থিটা দুই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওখানে কে লেখা হয়ে গেছিলো একটু আগে, থিটা হবে টেম্পারেচারের ডাইমেনশন। যাই হোক, তো আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে দিচ্ছে যে বিটা ডাইমেনশন কত। দেখো এই এক্সপ্রেশনটার দিকে তাকাও, প্রেশার আছে এখানে, তাহলে এইখানে গোটা জিনিসটাই কিন্তু প্রেশার,
তাই নয় কি? তার মধ্যে এই পার্টটা এক্সপোনেনশিয়াল পার্টটা মানে ই টু দি পাওয়ারের পার্ট, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিং, ই তো একটা কনস্ট্যান্ট, একে বলে ওয়েলার্স কনস্ট্যান্ট। এর তো কোনো ডাইমেনশন থাকবে, এর মাথায় হাতি ঘোড়া যাই থাকে না কেন, এর টোটালটা ডাইমেনশন কিন্তু থাকবে না, রাইট? তার মানে আলফা বাই বিটা ওর ডাইমেনশনটা, আলফা বাই বিটা এর যা ডাইমেনশন হবে সেটা অবভিয়াসলি প্রেশারের ডাইমেনশনের সাথে সমান। প্রেশারের ডাইমেনশন কত তোমরা জানো, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ফোর্সকে মিটার স্কোয়ার দিয়ে ডিভাইড করলে চলে আসে, যেহেতু তাহলে এটাই আসবে আলফা বাই বিটা, এটা আসবে। তার মানে আমরা আমাদেরকে জানতে চাইছে যে বিটার ডাইমেনশন কত, তাহলে বিটার ডাইমেনশন জানতে গেলে কি করতে হবে, না আলফার ডাইমেনশনটাকে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে ডিভাইড করে দিলেই বিটার ডাইমেনশন বেরিয়ে চলে আসবে। এখন আলফার ডাইমেনশন কত এটা হচ্ছে প্রশ্ন। দেখো আলফার ডাইমেনশন এই এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছ না এই জায়গাটা, এখান থেকে তুমি আলফার ডাইমেনশন পেয়ে যাবে। কি করে পাবে, দেখো আলফা জেড বাই কে থিটা বলা আছে, ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার সামথিং এখানে পাওয়ারে যেটা থাকে তারও কিন্তু ডাইমেনশন হয় না। তার মানে আমি বলতে পারি যে এখানে আলফা জেড এর যা ডাইমেনশন কে থিটারও তাই ডাইমেনশন, রাইট? এখন কে থিটার ডাইমেনশন আলফা জেড এর ডাইমেনশন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে মানে আলফার ডাইমেনশন কত পাবো, আলফার ডাইমেনশন পাবো কে থিটার ডাইমেনশন ডিভাইডেড বাই জেড এর ডাইমেনশন, রাইট? এখন কে থিটার ডাইমেনশন কত, কে ডাইমেনশন এখানে বলে দেওয়া আছে, এর সাথে যদি এর সাথে যদি একটা থিটা যোগ হয়ে যায় মানে টেম্পারেচার যদি গুণ হয়ে যায়, সরি গুণ হয়ে যায়, তার মানে কি আসবে উত্তরটা, এম এল স্কোয়ার যেমন আছে সেরকমই আসবে, শুধু টু টু দি পাওয়ার মাইনাস টু, শুধু এই থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা আর আসবে না, কারণ থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সাথে থিটাটা প্রোডাক্ট মাল্টিপ্লাই হয়ে গেল, থিটা টু দি পাওয়ার জিরো হয়ে গেল, ডিভাইডেড বাই লেন্থ, জেডের ডাইমেনশন লেন্থ আছে, তো অ্যাকচুয়ালি আমি কত পাচ্ছি, এম এল টি টু পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। বন্ধুরা এবার এই ভ্যালুটা এখানে পুট করে দাও, কত আসবে আলফা জায়গায় আমরা যদি বসিয়ে দিই, এটা করে দিই একটুখানি, ঠিক আছে, এম এল টি টু পাওয়ার মাইনাস টু, টি টু দি মাইনাস টু, টি টু দি মাইনাস টু ক্যান্সেল, এম এম ক্যান্সেল, পড়ে থাকলো এল বাই এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা যদি নিউমারেটারে চলে যায় তাহলে টু দি পাওয়ার প্লাস ওয়ান হয়ে যাবে, অতএব পুরো জিনিসটা হয়ে যাবে এল স্কোয়ার, অতএব বিটার ডাইমেনশন হয়ে গেল এল স্কোয়ার। নেক্সট কোশ্চেন স্টুডেন্টস, দেওয়া আছে টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ এ ড্রপ ডিপেন্ডস অন সার্ফেস টেনশন সিগমা, ডেন্সিটি অফ দ্য লিকুইড ফ্লো অ্যান্ড রেডিয়াস আর, তো রিলেশন ইজ, এখানে টাইম পিরিয়ডের কি রিলেশন হবে সেটা জানতে চাইছে, মানে এই চারটের মধ্যে কোনটা টাইমের ডাইমেনশনের সাথে সমান সেটা আমাকে ক্যালকুলেট করে বলে দিতে হবে, কারণ টাইমের ডাইমেনশন কেন বলছি না, টাইম পিরিয়ড বলা আছে, এগুলো প্রত্যেকটাই টাইম পিরিয়ড বলা আছে, তো অঙ্কটা করে ফেলি আমরা। আর সার্ফেস টেনশন বন্ধুরা আমি তোমাদের সুবিধার জন্য বলে দিই, সার্ফেস টেনশন ব্যাপারটা হয়তো তোমরা পড়োনি, সার্ফেস টেনশন মানে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, ঠিক আছে, ফোর্স পার ইউনিট লেন্থ করলেই তোমরা সার্ফেস টেনশনের ইউনিট পাবে, আর তোমরা ডাইমেনশন সরি ডেন্সিটি অফ রেডিয়াস এগুলো তো তোমরা জানোই, তো এসো আমরা সলভ করে দিই অঙ্কটা। দেখো তোমরা দেখে নিন সার্ফেস টেনশনের ডাইমেনশনটা কি আসছে বন্ধুরা, কিছুই না খুব সহজ, এম এল টু দি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন, একে যদি লেন্থ দিয়ে ডিভাইড করে দিই তাহলে সার্ফেস টেনশনের ডাইমেনশন আসবে, তো বুঝতেই পারছো এটা হচ্ছে সার্ফেস টেনশনের ডাইমেনশন। তো এখন সার্ফেস টেনশনের ডাইমেনশন বেরিয়ে গেল, তো এইবারে তুমি পরপর ইকুয়েশনগুলোর দিকে লক্ষ্য করতে পারো বন্ধুরা, প্রথমেই দেখো, প্রথমে দেখো এই অপশানের দিকে একটু তাকাও মনোযোগ সহকারে, এখানে দেখো নিচে রয়েছে আর কিউব, ওকে, আর উপরে রয়েছে রো ইন্টু সিগমা, তো রো ইন্টু সিগমা যদি করেও দিই আমি, রো এর ডাইমেনশন কত, এম এটা হচ্ছে রো এর ডাইমেনশন মানে ডেন্সিটি, মাস পার ভলিউম, এটা তো ডেন্সিটি, তো রো ইন্টু সিগমা করে আমি যদি আর কিউব দিয়ে ডিভাইড করে দিই তাহলে কোনোভাবেই কিন্তু টাইম আসার সম্ভাবনা নেই, বুঝতেই পারছো তোমরা, ওকে, তো আমরা এবার
পরের অপশনগুলোর দিকে এগোই। অপশন সি টা একটু দেখি কি অবস্থা আছে। এখানে আর কিউব রয়েছে, আর কিউব মানে হচ্ছে এল কিউব, এল কিউব। আর রো মানে হচ্ছে, তোমরা জানো রো মানে ডেন্সিটি, মানে এম টু এল টু দি পাওয়ার -3, কারণ মাস বাই ভলিউম। আর তাকে আমরা সারফেস টেনশনের যা ইউনিট আছে সেটা কত আসবে, এম টি টু দি পাওয়ার -2, রাইট? তো এম এম ক্যান্সেল হয়ে গেল, এল কিউব ওটা টু দি পাওয়ার -3, এটাও ক্যান্সেল। ও বাবা, টি টু দি -2, যদি এটা নিউমারেটরে চলে যায় তাহলে টি টু দি পাওয়ার 2 হবে। তার আবার কি আছে দেখো, রুট ওভার আছে, তার মানে এটা রুট ওভার মানে অ্যাকচুয়ালি টি আসছে। তো বন্ধুরা আর কোন অপশনে ট্রাই করতে হবে না, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। স্টুডেন্টস, আনাদার ইন্টারেস্টিং প্রবলেম স্টুডেন্টস, খুব সুন্দর প্রবলেম এটা। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক পারমিবিলিটি μ₀। প্রত্যেকটা কোনটা কি বলা আছে দেখো, এগুলো তোমরা এখনো শোনোনি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, পারমিবিলিটি এগুলো কোনো শোনোনি তোমরা এখনো। তবে এখানে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে হেল্প করার জন্য, দেখো এফ ইজ ইকুয়াল টু কিউ ভি দেওয়া আছে, এফ মানে ফোর্স, এফ মানে তোমরা জানো ফোর্স। তো ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ভি, কিউ তো চার্জ, তাহলে এই যে ইকুয়েশনে দেওয়া আছে বন্ধুরা এফ ইজ ইকুয়াল টু কিউ ই, এখান থেকেই কিন্তু আমরা সুন্দর করে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন পেয়ে যাবো। কিরকমভাবে, কারণ আমরা জানি ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ফোর্সের ডাইমেনশন। আচ্ছা বন্ধুরা চার্জের ডাইমেনশন আমরা জানি, ডাইমেনশন ডাইমেনশন ম্যাচ করবে। তো আমি ইকুয়াল টু না দিয়ে এখানে একটু দাগ টেনে দিই, তাহলে একটু বেশি ভালো হবে। কিউবের ডাইমেনশন হচ্ছে আই ইনটু টাইম, ওকে, অ্যান্ড আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন জানি না। এবার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন তো ম্যাচ করবে বন্ধুরা, অর্থাৎ এখানে এটুকু শিওর যে ইয়ের ডাইমেনশন কি আসবে, দেখে নাও ইয়ের ডাইমেনশন আসবে এম এল, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আই টি। এখান থেকে বুঝতেই পারছো বন্ধুরা কি আসবে, টি টু দি পাওয়ার এটা হয়ে যাবে -3, রাইট? টিটা থাকবে না, আর এই আইটা যদি নিউমারেটরে চলে যায় তার মানে এটা হয়ে যাবে আই টু দি পাওয়ার -1। তো তোমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনটা দেখে নাও। তো স্টুডেন্টস এবার পরের আমরা ডাইমেনশনটা, এর পরের ডাইমেনশন হচ্ছে বি এর ডাইমেনশন অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডাইমেনশন দেখা, ক্যালকুলেট করতে হবে। এখানে দেওয়া আছে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ভি, তো এখানেও তাই এফ এর ডাইমেনশনটা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা আর রাইট হ্যান্ড সাইডে কিউবের ডাইমেনশন হচ্ছে আই ইনটু টি, ভি এর ডাইমেনশন আমরা সবাই জানি এল টি টু দি পাওয়ার -1। তো বি এর ডাইমেনশনটা আমরা ক্যালকুলেট করতে হবে। তো অবভিয়াসলি এখানে বি এর ডাইমেনশন কত আসছে, বি এর ডাইমেনশন আসছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আই ক্যাপিটাল টি, ওকে, ক্যাপিটাল টি। এখানে ক্যাপিটাল টিটা দরকার হবে না বন্ধুরা, কেন হবে না, কারণ এখানে দেখো একটা টি আর এখানে টি তো -1 রয়েছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তো দারুণ ব্যাপার, তাহলে এম এল টি -2 ডিভাইড বাই আই এল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ইকুয়েশনে এলটা এল এলটা এলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে আই টু দি পাওয়ার, আইটা যদি নিউমারেটরে চলে যায় তাহলে এখানে আই টু দি পাওয়ার -1 আসবে, আর এটা থাকবে না, এটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের। তো নেক্সট অঙ্কে বন্ধুরা যেটা রয়েছে আমরা আমাদের নেক্সট অঙ্কটা সেটা হচ্ছে এবার μ₀ ডাইমেনশন বার করতে হবে, সেখানে আমরা বি এর ডাইমেনশনটাকে ইউজ করে দেবো। পরিষ্কার দেখতে পাচ্ছ বি ইকুয়াল টু রয়েছে μ₀ I/2। তো বি ইকুয়াল টু যদি μ₀ I/2 হয় আমরা দেখি আমরা বি এর ডাইমেনশনটাকে এখানে ইউজ করবো, তাহলে μ₀ ডাইমেনশন কত আসবে বন্ধুরা, μ₀ ডাইমেনশন আসবে বি এর ডাইমেনশন ইন্টু বি এর ডাইমেনশন ইন্টু এই যে বি এর ডাইমেনশন ইন্টু এ, এ মানে লেন্থের ডাইমেনশন আসবে বন্ধুরা, 2π এর কোনো ডাইমেনশন হয় না, ডিভাইডেড বাই কি হবে বন্ধুরা আই এর ডাইমেনশন, দ্যাট ইজ আই। তো একটু আইটা বাজে দেখতে হয়ে গেল আই, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কি হয়ে যাচ্ছে μ₀ ডাইমেনশন হয়েছে এম, আইটা যদি নিউমারেটরে চলে যায় আই টু দি পাওয়ার -2, ওকে, টি টু দি পাওয়ার -2 অ্যান্ড এল।
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মিউ জিরো ডাইমেনশন বা ম্যাগনেটিক পারমিবিলিটি ডাইমেনশন। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারলে। স্টুডেন্টস, নেক্সট অঙ্ক আমরা চলে এসেছি, এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ভয় পেতে পারো তোমরা একটুখানি, কারণ এই এই সিম্বলটাকে তোমরা প্রথম দেখছো। এটা সিম্বলটা এমন কিছু না, এটা ইন্টিগ্রেশন সিম্বল বলে, ঠিক আছে, খুব একটা ভয়ের কিছু নেই। তো এই সিম্বলটা খুব একটা জ্ঞান আমাদের দরকার নেই অঙ্কটা করতে গেলে। এখানে জিজ্ঞেস করেছে যে লেট এক্স অ্যান্ড এ স্ট্যান্ডস ফর ডিস্টেন্স, সো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ সাইন ইনভার্স এ বাই এক্স, এর ডাইমেনশনালি এটা কারেক্ট কি না এটা জানতে চেয়েছি, রাইট? তো স্টুডেন্টস দেখো, এটা কিন্তু এক্স মানে এটা ডিস্টেন্সের ডাইমেনশন আছে, ওকে, আর তলায় দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, এটাও কিন্তু ডিস্টেন্সেরই ডাইমেনশন, কিন্তু স্কোয়ার গুলো রয়েছে, তো ডিস্টেন্স স্কোয়ারের ডাইমেনশন, তার আবার রুট ওভার রয়েছে, আলটিমেটলি এটাও একটা ডিস্টেন্সের ডাইমেনশন, তো এটাও ডিস্টেন্সের ডাইমেনশন, এটাও কিন্তু ডিস্টেন্সেরই ডাইমেনশন, মানে এল আর এল, তো এটা কিন্তু ডাইমেনশন লেস কোয়ান্টিটি একটা, রাইট? তো পেয়ে গেলাম যে যে কোয়ান্টিটি গিভেন ইজ ডাইমেনশন লেস, তো আমাকে দেখতে হবে যে ইকুয়াল টু যেটা বলেছে সেটা কি ডাইমেনশন লেস হওয়ার চান্স আছে। সাইন ইনভার্স এটা, এ বাবা, এটা তো সবসময় ডাইমেনশন লেস হয় বন্ধুরা। সাইন ইনভার্স মানে কি জানো? সাইন ইনভার্স মানে কিছুই না, ধরো সাইন থিটা সমান তোমার বেরিয়েছে হাফ, থিটা সমান কি? সাইন ইনভার্স হাফ, এটাকে বলে সাইন ইনভার্স। তো এই যে সাইন ইনভার্স হাফ বেরোয়, অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা তো কোনো ডাইমেনশন হয় না বন্ধুরা, অথবা এই পার্টটা কিন্তু একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে, যেহেতু এর কোনো ডাইমেনশন নেই, রাইট? তার মানে এটার কি ডাইমেনশন হবে? ওয়ান বাই এ, ওয়ান বাই এ মানে একটু এ তো এ তো বলে দিচ্ছে স্ট্যান্ডস ফর ডিস্টেন্স, তাহলে ওয়ান বাই এ এর ডাইমেনশন কি আসবে বন্ধুরা? ওয়ান বাই এল, দ্যাট ইজ এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু ডাইমেনশন লেস নয়, এটা কিন্তু ডাইমেনশন একটা হোল্ড করছে, এটা কিনা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডটা ডাইমেনশন লেস, কিন্তু রাইট হ্যান্ড সাইডটার ডাইমেনশন রয়েছে, এটা তো কখনো হতে পারে না। তাহলে কি হবে বন্ধুরা? তো কোশ্চেন অ্যান্সারটা কি হবে? লেট এক্স এ স্ট্যান্ড ফর ডিস্টেন্স ইজ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ইজ ইকুয়াল টু এ টু দি এ ওয়ান বাই এ সাইন ইনভার্স এ বাই এক্স, ডাইমেনশনলি কারেক্ট? নো, দিস ইজ নট ডাইমেনশনলি কারেক্ট। কেন কারেক্ট না? না, রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন মিলছে না। তো বন্ধুরা আশা করি তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি বুঝতে পেরে গেছো ভালোই, আর মোটামুটি এই কারণে বললাম কারণ প্রচুর পড়তে হয় বন্ধুরা, সব কিছু একটা ছোট্ট ক্লাসে সব কিছু বোঝে যাওয়া সম্ভব হয় না, তার জন্য তোমাদেরকেও প্রচুর পড়তে হবে। আশা করছি আমি যেভাবে অঙ্কগুলো করে তোমাদের সামনে ধরলাম বা যে চ্যাপ্টারটা যেভাবে বললাম তাতে তোমাদের আর কোনো কোয়েরি থাকলো না এই চ্যাপ্টারের। তো তোমরা কি করবে, তোমরা আরও কিছু প্রবলেম নিজেরা সলভ করবে বিভিন্ন বই থেকে, এবং এই যে চ্যানেলটা রয়েছে আমার, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আদারওয়াইজ এর পরে আমি যে ক্লাসটা নেব তোমাদের, খুব ইম্পর্টেন্ট ক্লাস, এরারের পরে হবে একটা, তো এরার নিয়ে কিন্তু অনেক কিছু জানার আছে বন্ধুরা, খুব সহজভাবে কেউ যদি বুঝিয়ে না দেয় তোমাকে এরারটা, তাহলে কিন্তু তোমাদের সমস্যা মনে হবে। তো আমার ক্লাস সবসময় দেখেছো খুব সহজেই তোমরা বুঝতে পারো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কোনো কোয়েরি থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি রিপ্লাই অবশ্যই তাকে করব। তো বন্ধুরা আমাদের আবার দেখা হবে নেক্সট ক্লাসে।